মাথা ব্যথা হলে কি ওষুধ খাবেন? নাপা খাবেন নাকি নাপা এক্সট্রা খাবেন? মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে পরিচিত মাথা ব্যথা সেটাকে আমরা টেনশন টাইপ হেডেক বলি, মানে দুশ্চিন্তার কারণে এই মাথা ব্যথাটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক বেশি মাথা ব্যথা হলে যদি ঘুমানো যায় দুশ্চিন্তা কমে যায় এবং একটা ফ্রেশনেস কাজ করে, যার কারণে মাথা ব্যথা থেকে রিলিফ পাওয়া যেতে পারে। তবে ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয় অবশ্যই প্লেন প্যারাসিটামল বা নাপা খাবেন, কারণ নাপা এক্সট্রার ভিতরে ক্যাফিন নামক এক ধরনের উপাদান থাকে। এই ক্যাফিনটি খেলে কিন্তু ঘুম হবে না, যদিও মাথা ব্যথা কমবে, ঘুম না হলে আপনার আরও অস্থিরতা বেড়ে যেতে পারে। আরেক জাতীয় ওষুধ আছে যেটাকে আমরা টলফেনামিক অ্যাসিড বলি বা টাফনিল বলি, এই জাতীয় ওষুধ মাথা ব্যথায় খাওয়া যেতে পারে। তবে এই ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ আপনার মাথা ব্যথাটি কী কারণে হয়েছে সে কারণটি নির্ধারণ করে ওষুধ খেলে অনেক দ্রুত লাভ করা যায়। মাথা ব্যথার আরও কয়েকটি ইম্পর্টেন্ট কারণ আছে, যদি তীব্র মাথা ব্যথা হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে।